চারিদিকে এত হান্ডি চিকেন মটকা চিকেন ভাইরাল হচ্ছে তার জন্য আমি ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে নেব কিন্তু এই হান্ডি চিকেন বানাতে গিয়ে আমার যে কি কি ভুল হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাতে সেম ভুল তোমরাও না করো আর রান্নাটা আরও টেস্টি হয় প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে তাতে কুচনো পেঁয়াজ আর অল্প টমেটো কুচি দিয়ে দিলাম এরপর আদা রসুন লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এটা দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব আর হ্যাঁ কাটা আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আলুগুলো এখানে আমি ভেজে নেব না বাইদাভে তোমরা কে কে হান্ডি চিকেন আগে খেয়েছো বা নিজের হাতে রান্না করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বানানো রেসিপি দেখে তোমরা যদি বাড়িতে কিছু রান্না করো তাহলে সেই রান্নার ছবি তুলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে একদমই ভুলো না এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে আর ঘন্টা মতো আমি ম্যারিনেশনে রেখে দেব। আমি কিন্তু টক দই বা লেবুর রস কিছুই ইউজ করিনি এরপর মাটির হাড়িও নিয়ে এসেছি মাটির হাড়িটাকে ভালো করে ধুয়ে মাটির হাড়ির তলায় কিন্তু মাটিও লাগিয়ে নিয়েছি হালকা করে এটা আমাকে দোকানদারি বলে দিয়েছিল এরপর অল্প আছে হাড়িটাকে গরম করে নিতে হবে তারপরে এতে পরিমাণ মতো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ আর গোটা জিরে ফোরনে দিয়ে দিয়েছি ব্যাস এরপরে মাখিয়ে রাখা মাংসটা আস্তে আস্তে হাড়ির মধ্যে দিয়ে দেব। হান্ডি চিকেন বানানোর আগে হান্ডি চিকেন বানানোর রেসিপি ভিডিও কিন্তু আমি অনেক কটাই প্রায় দেখেছি বেশিরভাগ ভিডিওতে এরকম প্রসেসটা দেখিয়েছে এবার বলি আমি কি ভুল করেছি এই যে মাংসটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল তোমরা কি করবে মাংসটা দিয়ে দেওয়ার পর মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবে তারপরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে প্রায় দু তিন মিনিট পর তারপরে অল্প একটু জল দেবে হান্ডি চিকেন রান্না করার সময় কিন্তু বেশি জল দিলে একদমই হবে না দেখবে মাংসর থেকে নিজেই জল বেরোবে এবং সেটা দিয়েই মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এবার আমি তোমাদের সেকেন্ড ভুল বলি। আমি মাংসটাকে বারবার নাড়াচ্ছিলাম আমার মনে হচ্ছিল নিজে দিয়ে যদি লেগে যায় তাহলে কি হবে? জল যদি শুকিয়ে যায় তাহলে কি হবে? এবার আমি বলি মাংসটাকে যখন প্রথম হারিয়ে দেবে তখন একবার নাড়া দেবে আর মাঝখানে একবার নাড়া দেবে গরম মশলা এগুলো দেওয়ার আগে। আর বেশি কিন্তু নাড়া দেওয়ার একদমই প্রয়োজন নেই। তোমরা হার্ডলি দুবার মাংসটাকে নাড়া দিও। আমি প্রায় ছয় থেকে সাতবার নাড়া দিয়েছিলাম এর জন্য আমার মাংস একদম ঘেটে ঘ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো যত কম নাড়া দিয়ে হান্ডি চিকেন বা হান্ডি মাটন তোমরা রান্না করবে ততই কিন্তু মাংসটা সুন্দর হবে নর্মালি তেলের পরিমাণ সমস্ত কিছুর পরিমাণ যদি ঠিক থাকে নিজ দিয়েও পোড়া লেগে কিন্তু একদমই যাবে না আর একটুখানি পোড়া লাগলে সেটাও কোনো সমস্যা না দেখো রান্নার ভিডিও করি বলে খুব একটা অভিজ্ঞতা যে আমার আছে সেরকম না কিন্তু এই রান্নাটা করার পর আমার মনে হয়েছে আমি এই ভুলগুলো করেছি বলেই আমার চিকেনটা একদম ঘেটে গেছে আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি একদমই হাড়িতে চিকেনটা রান্না করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো আমার লেগেছে এবার চলো রান্না তো কমপ্লিট প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো লেগেছে আর মাংস আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাটির হাড়ি তাই রান্না করতে একদমই বেশি টাইম লাগেনি খুব কম সময়ের মধ্যেই কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা